हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय अनदर वीडियो ऑन एक्सेल। तो आज के आमरा शिखबो एक्सेलर एबीएस निये। तो एबीएस जिनिसटा होलो एब्सोल्यूट नम्बर, जा डेफिनेशन आछे रिटर्न्स द एब्सोल्यूट रेफरेंस अफ अ नम्बर, और एखाने फर्मुलाटा देवा आछे। अच्छा, आमरा ताहले एटा आमरा एकटु प्रैक्टिकली देखबो, एटा एक्चुअली एब्सोल्यूट नम्बरटा एक्चुअली कि हिसाब शो करे बा आमरा विस्तारित आलोचना करबो। দেন আমরা কথা বলবো, আজকাল আলোচনা করব নাও এবং টুডে, নাও এবং টুডে নিয়ে। তো জাস্ট এখানে সেমভাবে দেওয়া আছে যে নাও রিটার্নস টুডেজ ডেট অ্যান্ড কারেন্ট টাইম। নাও ধরো ডেট অ্যান্ড টাইম নিয়ে টাইম আসবে এই ফর্মুলাটি ইউজ করলে। সেকেন্ডলি টুডে, টুডে রিটার্নস টুডেজ ডেট, তো এই ফর্মুলাটি ইউজ করলে সেটা একজ্যাক্টলি আজকের ডেটটা শো করবে। এটা হলো একটা শর্টকাট। তো যাই হোক, চলুন তাহলে আমরা এক্সেলে দেখি এটা এগুলা কিভাবে ইউজ করে। ওকে, তো ফার্স্ট অফ অল আমি একটা রিকোয়েস্ট করি, অন্যদিনের মতো যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন। তো আমরা ফার্স্ট অফ অল দেখবো এবিএসটা। এবিএস মানে অ্যাবসলিউট। তো এবিএসটা হলো যে, আচ্ছা আমি আগে এবিএসটা ইউজ করি, এবিএস ব্র্যাকেট, দেন আমি সেলটা সিলেক্ট করলাম, দেন এন্টার। আচ্ছা, তো এখানে যেটা অ্যাকচুয়ালি এবিএসটা হলো কি, অ্যাকচুয়ালি নাম্বারটা পজিটিভ নেগেটিভ যেটাই থাকুক না কেন সেটা একটা পজিটিভ নাম্বার নিয়ে আসবে, জাস্ট একটা অ্যাবসলিউট নাম্বার চলে আসবে। ঠিক আছে, সেটা হোক সেটা পজিটিভ অর নেগেটিভ। ঠিক আছে, তো আমি যে ফর্মুলাটা যদি আমি টেনে দিই তাহলে দেখা যাচ্ছে যে আমার এটা টু মাইনাস নেগেটিভ ছিল, এখানে টু পজিটিভ হলো, মাইনাস ছিল পজিটিভ হলো, বাট এখানে কিন্তু সেভেন এবং নাইন এটা কিন্তু টোটালি পজিটিভ নাম্বার, বাট সে এখানে এটাকে পজিটিভ হিসেবে শো করতেছে, আর 23 এটাও কিন্তু নেগেটিভ ছিল, এটা পজিটিভ শো করতেছে। যাই হোক, আপনার ভ্যালু যেটাই থাকুক, পজিটিভ নাকি যেটাই থাকুক, সেটাকে পজিটিভলি সেটা রেজাল্ট হিসেবে শো করবে আমাদেরকে। ওকে, এটা হলো অ্যাবসলিউটের আপনার ফর্মুলার এটার ব্যবহার। দেন আমরা কথা বলবো নাও এবং টুডে নিয়ে। তো নাও ফর্মুলাটা অ্যাকচুয়ালি এখানে যদি আমরা যে নাও ফর্মুলা ইউজ করি, দেন ব্র্যাকেট, দেন এন্টার, তাহলে কী হলো আমার এখন না ফর্ম, আমার এখন আজকে ডেট এইটা, এবং এখনকার টাইম হলো এইটা রাত 9:36। ওকে, আর আজকে ডেট এইটা। তো এটা হলো নাও এর ফর্ম, এই নাওটা আমার ডেট এবং টাইম দুটোই শো করবে যদি আমি এই ফর্মুলাটা ইউজ করি। ওকে, যদি এই ফর্মুলাটা ইউজ করি, দেন আমি দেখবো টুডে, টুডেটা হলো টুডে হলো শুধুমাত্র আজকের ডেটটা শো করবে, টাইমটা না, আর টাইম হলে নাওটা ইউজ করতে হবে টাইম শো দেখতে হলে। ঠিক আছে, আচ্ছা টুডের আরেকটা শর্টকাট আছে, সেটা হলো আপনি শুধুমাত্র কিবোর্ডের কন্ট্রোল প্লাস কন্ট্রোল প্লাস এই যে কোলনটা, আমি যদি এটা ইউজ করি, সাপোজ দেখেন যদি আমি যদি আমার কিবোর্ডতে কন্ট্রোল প্লাস কোলনটা একসাথে ক্লিক করে এন্টার দিই, তাহলে কিন্তু সেটা কিন্তু আজকে ডেটটা চলে আসছে। এটা হলো অ্যানাদার শর্টকাট, আর এটা হলো একটা ফর্মুলার মাধ্যমে শর্টকাট। ওকে, আমরা দুইভাবেই আজকে ডেটটা আমরা রেজাল্ট হিসেবে দেখতে পারি। তো এটা হলো গিয়ে আমার আজকের ভিডিও এই পর্যন্তই। তো নেক্সট আবার অন্য একটা ফর্মুলা নিয়ে কথা বলবো। আশা করি আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছেন, আর আমি অ্যাকচুয়ালি ডে বাই ডে আমি জাস্ট বেসিক এই ভিডিও বেসিক ফর্মুলাগুলো দেখানোর পর আমি অ্যাডভান্সড ভিডিও তৈরি করব। তো আশা করি আপনারা সেগুলো দেখবেন, আর অবশ্যই অবশ্যই যারা এক্সেলে এখনো একটু উইক আছেন তারা অবশ্যই আমার বেসিক ভিডিওগুলো দেখার পরে আপনারা আমার অ্যাডভান্স ভিডিওগুলো দেখবেন, আদার্স কিন্তু ওখানে হয়তো আপনারা অনেক কিন্তু বুঝতে পারবেন না। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।